করোনা মহামারীর কারণে বিশ্ব অর্থনীতিতে $12 trillion ক্ষতি হবে বলে আভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। এর প্রভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান, ভারত সহ বিশ্বের বড় অর্থনৈতিক দেশগুলো যখন মহাসংকটে, তখন এশীয় উন্নয়ন ব্যাংক ADB বলছে মহামারীর প্রভাব কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাংলাদেশের অর্থনীতি। মহামারীর মধ্যেই রেমিটেন্স বেড়েই চলেছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড ছাড়াচ্ছে, রপ্তানি আয় লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে, বিদেশি খাতে ঋণ প্রবাহ বেড়েছে এবং দীর্ঘদিন মন্দায় থাকা পুঁজিবাজারও ফিরেছে ইতিবাচক ধারায়। তবে অন্যদিকে মহামারীর প্রভাবে কর্মসংস্থান হারিয়ে অনেক লোক বেকার হয়েছে, আয় কমেছে 95% মানুষের এবং রেমিটেন্স যোদ্ধারা প্রবাসী তাদের কর্মস্থলে ফিরতে অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়ছে। এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহনে আমার অতিথি হিসেবে আমার সাথে সংযুক্ত আছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি, আমার সাথে আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং আছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়তুল ইসলাম। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই আজকের রাজকাহনে। আজকের যেটি শিরোনাম ঠিক করেছি, করোনার দুঃসময়ও অর্থনীতিতে সুসময়। অর্থনীতির নানা দিক নিয়ে আজকের অনুষ্ঠানে কথা বলতে চাই, আলোচনা করতে চাই। আমি ডক্টর সালেউদ্দিন আহমেদ আপনার কাছ থেকে শুরুতে একটু জানতে চাই, প্রথমে পুঁজিবাজার প্রসঙ্গটি নিয়ে একটু আসি, পুঁজিবাজার প্রসঙ্গে আলোচনায় আনি ডক্টর সালেউদ্দিন আহমেদ। গত 30 অক্টোবর আমাদের অর্থমন্ত্রী বলছেন যে কোনো সময়ের চেয়ে পুঁজিবাজারের অবস্থা এখন ভালো, এই বিষয়টা আপনার কাছ থেকে একটু মূল্যায়ন জানতে চাই এই বক্তব্য সম্পর্কে, এবং আপনি কি মনে করছেন আসলে কতটা ইতিবাচক ধারায় আমাদের পুঁজিবাজার বর্তমানে আছে? ডক্টর সালেউদ্দিন আহমেদ, পুঁজিবাজার সম্পর্কে মাননীয় অর্থমন্ত্রীর উপর একবার খুব ভালো চট করে ইতিবাচক কথা বলেছেন, কিন্তু আমাদের একটু দেখতে হবে। তবে পুঁজিবাজারে আমরা অতীতে কয়েকটা পুঁজিবাজারে কিছু ইতিবাচক দৃশ্য দেখছি, বিশেষ করে নতুন কিছু পদক্ষেপ এবং পুঁজিবাজারে কিছু কিছু প্রোঅ্যাক্টিভ সে আর কি, আপনার IPO বাড়ানো এবং পুঁজিবাজারে একদিনে 5,000 চলে আসলো, পুঁজিবাজারের উপর নানা রকম আস্থা, এখন কিছুটা আপনার লোকজন আস্থা ফিরে পাচ্ছে, কারণ কিছু কিছু প্রোঅ্যাক্টিভ অ্যাকশন হচ্ছে এবং কিছু কিছু, এটা আসলে সবচেয়ে বড় জিনিস হলো যে একটা ইনস্টিটিউশন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং এক্সচেঞ্জ হাউস হলো DSE CSE, ওরা যদি প্রোঅ্যাক্টিভ হয়, ইতিবাচক ভূমিকা নেয়, কথাবার্তা কম বলে যদি অ্যাকশনটা বেশি নেয়, তাহলে কিন্তু লোকজন ইচ্ছা, তবে সেটা এখন আমি দেখতে পাচ্ছি। তবে চট করে এখন কিন্তু বলা যাবে না, তবে দু একটা ইতিবাচক দিক, যেমন ওয়ালটন IPO এসছে, ওটা অনেক চাহিদা, তবে ওখানে আমার কিছু বক্তব্য আছে, ভ্যালুয়েশন ডিসপ্যারিটি এত বেশি, চট করে এত উঁচু দামে চলে গেছে, সেটা কিন্তু আবার ভালো লক্ষণ, তবে লোকজন আশা যে পুঁজিবাজারে ফিরে আসছে। আরেকটা জিনিস, যেহেতু ব্যাংকে সুদের হার কম, সঞ্চয়ের রিটার্ন কম, অতএব লোকজন কিছু কিছু লোকজন বিশেষ স্বল্প সঞ্চয়ের লোকজন হয়তো এখন আকৃষ্ট হবে পুঁজিবাজারে, প্রোভাইডেড যদি আপনার পুঁজিবাজারের প্রাইমারি মার্কেট যদি ভালো শেয়ার থাকে। এখন বেশিরভাগ সেকেন্ডারি মার্কেটটা ভাইব্রেন্ট, প্রাথমিক IPO এটা তেমন এখনো ডেপথ নাই, অতএব সেটা যদি উন্নত করা যায় পুঁজিবাজার আমরা দিতে হবে। তবে আমি বলি পুঁজিবাজারের কিন্তু প্রয়োজন আছে, বাংলাদেশে যেটা হয়েছে শিল্পায়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ড, বিশেষ করে ব্যবসা বাণিজ্য ব্যাংক কেন্দ্রিক, ব্যাংক থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, বড় বড় পুঁজি বড় বড় ইন্ডাস্ট্রি কিন্তু ব্যাংক কেন্দ্রিক করা যাবে না। অতএব আমার মনে হয় যে পুঁজিবাজারের যে রোলটা, যেটা রিসোর্স মোবিলাইজ করা, বড় বড় প্রজেক্ট, লং টার্ম ফাইন্যান্সিং, এটা কিন্তু অত্যন্ত দরকার, যেটা আমাদের বাংলাদেশে এখনো আসে নাই, এবং সব দেশেই কিন্তু অর্থনৈতিক উন্নয়ন যখন ত্বরান্বিত হয় কিন্তু পুঁজিবাজারটা যখন শক্তিশালী হয়, এবং সেটাই সবচেয়ে বড়, কারণ ব্যাংকের উপর ডিপেন্ড বলছিলেন যে একটা আস্থা ফিরতে শুরু করেছে, যদি বলি আপনি দায়িত্ব নেবার পর কি করলেন যাতে আস্থা ফিরতে শুরু হলো, বা প্রোঅ্যাক্টিভ রোলের কথা বলছিলেন, সেই প্রোঅ্যাক্টিভ রোলটা কি ছিল, বা এমন কিছু ছিল কিনা যেটা আগে ছিল না বর্তমানে আছে, যার কারণে আসলে মানুষের আস্থা ফিরতে শুরু করেছে, একটু যদি সেটি প্রথমে বলেন।
আমি আমারই তো একটা বোধ হয় অভ্যাস যে আমি কখনো পিছন দিকে তাকাতে চাই না, আমি পিছন দিকে না তাকিয়ে আমার পুরো সময়টা সামনের দিকে দিতে চাই। আমি সামনের দিনগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি। আমরা আসার পরই খেয়াল করেছি যে আমাদের একটা ক্যাপিটাল মার্কেটে তার ক্যারেক্টারিস্টিক্স কি হওয়া উচিত। আমার পরম শ্রদ্ধেয় সালাউদ্দিন সাহেব একটু আগে যে কথাটি বললেন এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা পুঁজিবাজারকে সেই জায়গায় নিয়ে যেতে চাই যে জায়গায় পুঁজিবাজার তার নিজস্ব দায়িত্ব পালন করবে। পুঁজিবাজারের দায়িত্ব হচ্ছে পুঁজির সংস্থান করা, লং টার্ম ফাইন্যান্সিং করা, লং টার্ম ফাইন্যান্সিং এর জন্য ফান্ড সোর্স করা। ঠিক আছে, আমরা এখন উনি যে কথাগুলো বললেন তাই আমরা এখন করছি। আমরা একদিকে বন্ডের জন্য ফান্ড মোবিলাইজ করছি, আইপিও এর জন্য ফান্ড মোবিলাইজ করছি, ক্ষুদ্র বিনিয়োগকারীদের উৎসাহ দিচ্ছি, ওনাদেরকে এমন একটা গভর্নেন্স এমন একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করছি যেখানে তার অনেক কষ্টের সঞ্চিত অর্থ নিয়ে উনি যাতে এখানে বিনিয়োগ নিয়ে আসেন এবং ওই বিনিয়োগটি করতে গিয়ে উনি একটা আস্থা ভরসা পান যে আমার অনেক কষ্টের আমি মার্কেটে দিয়ে কোনোভাবে যাতে আমার ক্ষতি না হয়। সেই জায়গাটিতে আমরা যখন গভর্নেন্স এনে দেখাচ্ছি যে আমাদের এখানে এখন শুধুমাত্র ভালো আইপিও গুলাই আসবে, উনি যেখানে ডেপথের কথা বললেন আমরা ওই মার্কেট ডেপথ দেওয়ার চেষ্টা করছি এবং সেটা দিতে গিয়ে আমরা 20-40 বছরের পুরনো প্রায় 8-9টি কোম্পানিকে নিয়ে এসেছি অলরেডি। সেখানে সামনের দিনগুলোতে আপনারা যা দেখবেন সেগুলো ভালো ভালো কোম্পানি ইনশাল্লাহ আসবে। এর মধ্যে আমাদের আসার পর প্রথম বাংলাদেশের ফোর্থ জেনারেশনের ব্যাংকের আইপিওর দরখাস্ত আমরা 2 দিন আগে পেয়েছি। এভাবে ভালো ভালো সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের যদি দরখাস্ত এখন আমাদের আসার পথে আছে বলে আমরা আলাপ আলোচনার মাধ্যমে বুঝতে পারছি। সেই সাথে আমরা মিউনিসিপাল বন্ড নিয়ে কাজ করছি ঢাকা উত্তরের সাথে এবং ঢাকা দক্ষিণের সাথে আমার কথা হয়েছে। আমরা ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করব, জাতীয় বাজেটের উপর এইভাবে চাপ না দিয়ে সরকারকে চাপ না দিয়ে দেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে কি করা যায় সেই সব বন্ড নিয়ে আমরা কাজ করব। এইভাবে আমরা মার্কেটে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসছি। আমাদের বন্ড গুলা সামনের দিনগুলোতে বিভিন্ন কোম্পানিকে লং টার্ম ফাইন্যান্স করবে। আমাদের সালাউদ্দিন সাহেব একজন এক্স গভর্নর, উনি খুব ভালো এই জিনিসটা বুঝতে পারবেন এবং আমাদের মন্ত্রী মহোদয় আছেন। আমরা চাচ্ছি উনি যে কথাটি বললেন ব্যাংকিং সেক্টর, ব্যাংকিং সেক্টরকে আমরা এত চাপ দিয়েছি যে তাদের শর্ট টার্ম মিডিয়াম টার্ম ফাইন্যান্সিং বাদ দিয়ে ওনাদের এক FDR হচ্ছে হাইয়েস্ট ওনাদের ডিপোজিট, কিন্তু ওনারা ফাইন্যান্স করছেন 5-10 বছরের প্রজেক্ট। তাতে তাদের লিকুইডিটি ম্যানেজমেন্টে ডিসপ্যারিটি হয়ে যাচ্ছে, লিকুইডিটি ম্যানেজমেন্টে গন্ডগোল হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, আমি প্রায় 8 বছর 4 টার্ম ডিন ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস ফ্যাকাল্টির। আমাদের গবেষণায় আমরা দেখেছি যে ভালো ভালো কোম্পানি নন পারফর্মিং লোন এর মধ্যে পড়ে গেছে জাস্ট বিকজ ক্লাসিফিকেশন এর রুল অনুযায়ী। আমাদের ইন্টারন্যাশনাল রুলস ব্যাসেল অ্যাকর্ড গুলো মেনে চলতে হয়। তাতে সিজনাল ব্যবসা বা যেকোনো ব্যবসায়ী আপনি যখন 5-10 বছরের জন্য 60-20 মাসের লোন নেবেন এখানে 5-7 মাসের ডিফল্ট হয়ে যাচ্ছে অনেক ভালো ব্যবসায়ীরও, অনেক ন্যায্য কারণে বিদ্যুৎ থাকে না, র মেটেরিয়ালস আসে নাই, বা তার নিজের এখানে লোকাল প্রবলেম বা কোনো পলিসিগত কারণে সে ঠিকঠাক করতে গিয়ে লোনের ইনস্টলমেন্ট দিতে পারে না 5-7 মাস, তখন তার ব্যবসাটা ক্লাসিফাইড হয়ে যায়। ক্লাসিফাইড হওয়ার সাথে সাথে তার সেই ব্যবসা এবং যে ব্যবসাগুলো ভালো চলছে এগুলো সহ ক্লাসিফাইড হাজার লোক বেকার হয়ে যায়। তো এইভাবে এই ক্লাসিফিকেশন লং টার্ম লোনের কারণে ব্যবসায়ীরা সাংঘাতিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমরা যদি ওনাদের লং টার্ম ফাইন্যান্সিং সলিউশনটা দিয়ে দিতে পারি আর ব্যাংক যদি শর্ট আর মিডিয়াম টার্ম দিতে পারে তাহলে ব্যাংকিং সেক্টরের উপর চাপ কমে আসবে, লিকুইডিটি ম্যানেজমেন্ট বেটার হবে, নন পারফর্মিং লোন অনেক কমে আসবে এবং এর মাধ্যমে ক্যাপিটাল মার্কেটের সাইজ বড় হবে এবং ক্যাপিটাল মার্কেট পুঁজির সংস্থানের মাধ্যমে মানুষকে একদিকে ইকুইটি আর একদিকে বন্ড দুই দিক দিয়ে ফান্ডিং করে তাদেরকে সাহায্য করবে। এর মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানগুলো স্বস্তি পাবে, ব্যাংক স্বস্তি পাবে এবং সর্বোপরি পুঁজিবাজার ভালো অবস্থায় আসছে, আবার পরবর্তীতে পুঁজিবাজারে ধস বা পতনের ঘটনা দেখেছি, বিনিয়োগকারীরা রাস্তায় নেমেছে, সর্বস্ব হারিয়েছে, পুঁজি হারিয়েছে, এই নিয়ে আমরা কথা বলেছি, মানে একটা দীর্ঘমেয়াদী আস্থা আসতে শুরু করেছে এই জায়গাটি কি আমরা বলতে পারি এবং দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস হয়ে উঠতে পারছে কিনা পুঁজিবাজার? ধন্যবাদ আপনাকে। তারা উভয়ে এই বিষয়ে কেতাবি এবং প্রায়োগিক উভয় ক্ষেত্রে কাজ করেছেন।
অভিজ্ঞতা আছে, আমি উভয় ক্ষেত্রে আমার ঘাটতি আছে স্বীকার করি, তো মোটামুটি অভিজ্ঞতা দেখে শুনে ওনাদের সঙ্গে হেঁটে হুটে কিছু আইডিয়া হচ্ছে, এবং সেটা নিয়ে আমি ফিল করি যে তা যেটা ডক্টর শিবলি বললেন, এবং প্রথম দিকেই আপনি এশিয়া উন্নয়ন ব্যাংক, এশিয়া উন্নয়ন ব্যাংক মতো একটা সম্মানিত সংস্থার কুটেশন দিয়ে বললেন যে এই দুঃসময়ের মধ্যেও বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। অর্থনীতি যদি ঘুরে দাঁড়ায় তাহলে অর্থনীতির যে হাটে যে পুঁজিবাজার, যদিও এখনো ইন টার্মস অফ সাইজ এন্ড প্রপোর্শন অত বড় নয়, বাট ইট ইজ গ্রোয়িং, ইট ইজ মাস্ট গ্রো, না হলে ইকোনমিকে সাস্টেন করতে পারবে না, সেটা একটা ভালো বার্তা বলে আমি মনে করি। আর ডক্টর শিবলি কিছুদিন আগে এসছেন, কয়েকটি বিষয় উল্লেখ করলেন, কিন্তু তার একটি শব্দকে আমি খুব জোর দিব, তিনি গভর্নেন্সের কথা বলেছেন, তিনি একজন শিক্ষক মানুষ, এইটা বোধ হয় আমাদের এখানে এই বিষয়টার উপরে আশা করি যে তিনি আরো বেশি এমফেসিস দিবেন, কারণ আমার অভিজ্ঞতা আমি দেখেছি এখানে একটা আস্থার সংকট আমাদের অনেক প্রতিষ্ঠানে, বৃহৎ অর্থক্ষেত্রে ব্যাংক হোক, সিকিউরিটি এক্সচেঞ্জ হোক বা অন্যান্য যারা আছে, এই যে একটা আস্থা কেমন জানি একটা অনেকের মনে একটা ভাব যে একটা শুরু হয়েছে কন্টাজিয়নটা এনপিএল থেকে, ব্যাংকের যে নন প্রফিট লোন ওখান থেকে কিন্তু এই এই রোগটার বিস্তৃতি, এবং এইটা আস্তে আস্তে সর্বত্র ছড়িয়ে পড়ছে। তো আমার আশার বার্তা যেটা, আমার মনে হয় তিনি গভর্নেন্সের উপরে জোর দিয়েছেন, এবং তিনি যদি এই জোরটা রাখেন, চাপটা রাখেন এবং গভর্নেন্সটা এস্টাবলিশ করেন, তাহলে যে আস্থার যে একটি আমি আমি প্রায়শ আমি লক্ষ্য করি, এইটা আমরা কাটিয়ে উঠতে পারবো। এছাড়া আইপিও সম্বন্ধে তিনি বলেছেন, সম্প্রতি বোধহয় একটা বড় মাল্টি ন্যাশনাল টেলিকম সেক্টরে দু চার দিন আগে বোধহয় প্রবেশ করেছে এই বাজারে, বেশ বড় একটা রিপল ইফেক্ট হয়েছে বাজারে, একটা ভালো বার্তা গেছে অনেকের কাছে, এটা খুবই ভালো কাজ। এইরকম আরো যারা আছেন, বড় এলিফেন্ট খেতে এসছে, অন্য এলিফেন্টরাও দেখা দেখি খেতে আসবে আমরা আশা করি, কারণ দরকার, যদি এখানে অপারেট করতে হয় তাহলে এর কোনো বিকল্প তো নেই, কতদিন আপনি এইভাবে চলবেন? সুতরাং এই বিষয়টা তিনি দেখবেন, ডক্টর শিবলি দেখবেন, নাজিম বুঝানো মানে গোডিং সেই কাজটা তিনি করে তাদের মধ্যে আস্থার মনোভাব সৃষ্টি করে, আরো দু চারটা বড় প্লেয়ার ওর মতো যদি চলে আসে, এর একটা ভালো ভালো বার্তা যাবে বলে মনে করি। সুতরাং সার্বিকভাবে পুঁজিবাজার অনলি ওয়ান অ্যাসপেক্ট অফ দ্য হোল মার্কেট, আরো অনেক শত শত প্লেয়ার এখানে আছে, তবে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র এখানে, এখানে যদি ট্রিটমেন্টটা ভালো হয় এবং ডক্টর শিবলি যে গভর্নেন্সের উপরে জোর দেন, গভর্নেন্সের উপরে তার নজরদারি তার থাকে, তাহলে আস্থার মনোভাব ফিরে আসবে, আস্থার মনোভাব ফিরে আসতে পরে আমরা যারা অর্ডিনারি পাবলিক আমাদের আস্থার মনোভাব ফিরে আসবে, সেটা আমাদের আখেরে আমাদের সার্বিক অর্থনীতির খুব ভালো। প্রজ্ঞাপনে দেখছি যে ডিসেম্বর পর্যন্ত কিস্তি না দিলেও তাকে খেলাপি করা হবে না, মানে এই এইরকম সুযোগ তো বেশ কয়েক দফা বাড়ানো হলো মহামারীর মধ্যে। ডক্টর সালিউদ্দিন আহমেদ, এই বিষয়টাকে একটু ছোট করে বলবেন, এখানে আপনার পর্যালোচনা কি, মানে এই সুযোগটা দেওয়ার বিষয়ে? দেখুন, নন পারফর্মিং লোনের ব্যাপারে বিশেষ করে এখন কোভিড উত্তর অনেকে জেনুইনলি সত্যিকার ভাবে অনেক ব্যবসায়ী বেশি বিপদে পড়েছে, তাদের ব্যাপারে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সিডি, তবে আমার যেটা মনে হয় যে শৃঙ্খলা, ফাইন্যান্সিয়াল যে শৃঙ্খলা সেটা কিন্তু আপনার রাখতেই হবে। তো বারবার করে যেমন সেপ্টেম্বর পর্যন্ত দেওয়া হলো, তারপর ডিসেম্বর, এইগুলি সুবিধা দেওয়ার পরে যেটা হয়, যারা জেনুইন বা যাদের রিয়েলি চেষ্টা করে দিতে পারছে না তাদেরকে বেশি কিন্তু সুবিধা পায়, যারা ইচ্ছাকৃত যারা লোন ডাইভার্ট করেছে, যারা অন্যভাবে অ্যাব ইনিশিও প্রথমেই কারসাজি করে লোন নিয়েছে তারা সুবিধা পায়। অতএব আমার মনে হয় বাংলাদেশ ব্যাংক অথবা সরকারকে এই ছাড় দেওয়ার ব্যাপারে আরেকটু চিন্তা ভাবনা করতে হবে, এবং যতই আপনি ছাড় দেবেন কারা জেনুইন কারা ইচ্ছাকৃত, ওকে ছাড় তো আমি পাবোই, তখন হয় কি যারা আপনার রেগুলার পে যারা করে তারা ভাবে যে ছাড় দিচ্ছে যারা ডিফল্টার আমরা কেন পে করতে যাব, এটা কিন্তু খুব ভালো, এটা ভালো হচ্ছে। আমি একটা ছোট্ট কাহিনী বলি, আমি একবার ভারতে গেছি, তখন চন্দ্রশেখর বলে এক প্রধানমন্ত্রী ছিল স্বল্পকালীন সময়, সেখানে অনেক ডিবেট হয়েছিল যে ছাড় দেন, কিন্তু উনি কিন্তু একমাত্র প্রধানমন্ত্রী বলছে আমি কোনো ছাড় দেবো না, যারা ডিফল্ট হয় হবে আমি অন্য ব্যবস্থা দেবো। অর্থাৎ এই জিনিসটা চাওয়াতে কিন্তু সেই সময় কিন্তু রক্ষা পেয়েছে বেশ কয়েকবার, এখন আবার ইদানিং চলে আসে। অর্থাৎ আর্থিক শৃঙ্খলাটা যদি না রাখি আমরা, তবে কিন্তু এই একটা একটা ঋণ খেলাপি একটা সংস্কৃত হয়ে দাঁড়িয়েছে, কিন্তু
আপনি দেখবেন সুযোগ সুবিধা নিচ্ছে, বারে বারে দিতে থাকবেন, এটার কিন্তু শেষ নয়। অতএব আমি যেটা মনে করি, অমনিবাস একবার সবার জন্য ঋণ খেলাপি নয়, কেস বাই কেস বেসিসে ব্যাংকার যদি দেখে কোন পার্টি কোন বিশেষ কারণ হচ্ছে, এবারে ঢালাই ভাবে দিয়ে দেওয়া মানে হলো কি, যারা খুব লম্বা লোক তারাও ছোট দরজা থাকলে মাথা নিচু করে ঢুকে লম্বা হয়ে দাঁড়িয়ে যাবে বলে এখন আমাকে দাও। এটা হলো আমরা একটা রূপক ইউজ করি আর কি, ছোট দরজা দিয়েও মোটা লম্বা মানুষ বেড়ে সুযোগ সুবিধা নেবে। অতএব এই অমনিবাস ব্যাংকের ইসে দেওয়া কোনো মতে এই সুবিধা না, এটা কেস বাই কেস করুক, ব্যাংকারদের উপর ছেড়ে দিক, তারা দেখো কোন ক্লায়েন্ট। অতএব এইটা যে বারে বারে দিচ্ছে, আমার মনে হয় সেটা যে খুব এই এনপিএল বা খেলাপি ঋণটা যে উন্নতি হবে, খেলাপি ঋণটা যে কমবে, সেটা কিন্তু আমি মনে হয় একটু আমি এই ব্যাপারে অনেক অনেক ধন্যবাদ ডক্টর সালেউদ্দিন আহমেদ, আমার মনে হয় আপনার বক্তব্য স্পষ্ট। আমি বিরতিতে যাবার আগে অধ্যাপক শিবলী রুবায়তুল ইসলাম আরেকটা বিষয় একটু জানতে চাই, পুঁজিবাজারের জায়গাটি যেহেতু আপনার কাছ থেকে শুনছিলাম সেখানে, আর একটু জানি যে পুঁজিবাজারে যখন আমরা মহামারীর শুরুতে দেখছিলাম মার্চের দিকে, তখন শুধুমাত্র বাংলাদেশে না বিশ্বের বিভিন্ন দেশেই, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশেই এরকম পুঁজিবাজারে ধস নামলো। এখন বাংলাদেশের পুঁজিবাজার আমরা দেখছি ইতিবাচক ধারায় ফিরতে, কিন্তু একটা বিষয়ে একটু কৌতূহল জাগে, যেমন যুক্তরাষ্ট্রে আমরা শুনলাম, মানে আমরা যখন থেকে জানলাম ট্রাম্প করোনায় আক্রান্ত, তখন থেকে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে ধস নামছে, এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতির সাথে যেই দেশগুলো সংযুক্ত, যাদের যোগাযোগ আছে, তাদের পুঁজিবাজারে ধস নামছে। আমাদের দেশের পুঁজিবাজারে কি কোনো ঢেউ এসে পড়তে পারে? আমরা দায়িত্ব নেওয়ার পরে আমরা যখন পুঁজিবাজারকে 3900 ঘরে ইন্ডেক্স পাই, তখন আমরা এর ফাউন্ডেশনটা নিয়ে খুব চিন্তা ভাবনা করি। আমরা এখানে এমন ভাবে ফাউন্ডেশনটা দেইনি যাতে এটা হঠাৎ করে আবার পড়ে যায়। আমরা এটা খুব খুব স্টেডি ওয়েতে এগিয়ে এসেছি, এবং যেখানে আমাদের লক্ষ লক্ষ মিলিয়ন্স অফ ক্ষুদ্র বিনিয়োগকারীর অবদান আছে। এখানে মাঝে মাঝে দেখা যায় যে কিছু বিদেশি বিনিয়োগকারী আসেন যারা বড় অঙ্কের টাকা নিয়ে আসেন, আবার হঠাৎ করে বড় অঙ্কের টাকা বিক্রি করে চলে যান। আমি আমার গত কমিশনের কিছু সময়ের জিনিস গবেষণার মাধ্যমে দেখলাম যে শত শত মিলিয়ন ডলার নিয়ে এসে আমাদের সেকেন্ডারি মার্কেট থেকে অল্প সময়ে বিনিয়োগ করে লাভ করে আবার অল্প সময়ের মধ্যে ফেরত নিয়ে গেছে। আসলে আমি এই ধরনের বিদেশি বিনিয়োগকারীদেরকে আমাদের সেকেন্ডারি মার্কেটে ইনভাইট করতে চাই না। আমাদের সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ আমাদের এখন বর্তমানে যারা করছে তার 80% এর উপর হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারী, আমাদের দেশের জনগণ। আছে বিদেশিদের কিছু বিনিয়োগ, কিন্তু তা খুব বেশি না। এইভাবে বড় ধরনের বিনিয়োগকে হঠাৎ করে সরিয়ে নিয়ে আমাদের বিপদে ফেলার যে সুযোগ, এটা এই মুহূর্তে আমরা দিতে চাচ্ছি না। তাই আমরা খুব কশাসলি ফাউন্ডেশনটা দেওয়ার চেষ্টা করছি, যাতে এখানে ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগের মাধ্যমে একটা শক্ত ভিত তৈরি হয়, এবং আমাদের 5,000-5,500 ইন্ডেক্স ক্রস করার পর যদি এরকম বড় বড় ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট আসে, যেটা আমরা সত্যি সিক করি আসতে পারে, তবে আমাদের সবসময় প্রাইমারি মার্কেটে আমরা বিদেশিদের ইনভেস্টমেন্ট ইনভাইট করতে চাই, তো তখন আমাদের এই ধরনের বড় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকবে না। পুঁজিবাজারে যেটা চরিত্র আজকেও পুঁজিবাজারে কমেছে, আমরা অন্তত পক্ষে আবার পড়ি, আমরা মহামারীর সংকট কাটিয়ে উঠছি, এটি আমাদের জন্য খুবই একটি সুসংবাদ। মাননীয় মন্ত্রী আপনার কাছে আসবো একটা বিরতির পরে, একটু কথা বলতে চাই রেমিটেন্সের ধারা যেটি অব্যাহত আছে, বেড়েই চলেছে, সেখানে আসলে এই যে প্রবাসীরা ফিরতে পারছেন না বা তাদের যে ভোগান্তির চিত্র প্রতিদিন আমরা গণমাধ্যমে দেখছি, এর একটা কোনো নেতিবাচক প্রভাব এই যে ক্রমবর্ধমান সেখানে পড়বে কিনা, মাননীয় মন্ত্রী আপনার একটা মূল্যায়ন নিশ্চয়ই। বিরতির পরে আমি ফিরছি রাজকাহনে, থাকুন সাথে আমার। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। মাননীয় মন্ত্রী, যে বিষয়টি আপনার কাছে আসবো বলে বলছিলাম বিরতির আগে, যে রেমিটেন্স আমাদের এই মহামারীর মধ্যেও বেড়েই চলেছে, অর্থমন্ত্রী বেশ সন্তোষ প্রকাশ করছেন রেমিটেন্সের এই ক্রমবর্ধমান ধারায়, আপনার কাছে একটু জানতে চাই, কিন্তু আমরা যেই চিত্রটি আবার গণমাধ্যমে প্রতিনিয়তই দেখছি যে প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধারা, তারা কিরকম ভোগান্তির মুখে পড়ছেন, কি অনিশ্চয়তার মুখেই না আছেন, এই রেমিটেন্স যোদ্ধাদের সাথে কি যথেষ্ট মানবিক আচরণ করা যাচ্ছে কিনা, সম্ভব হচ্ছে কিনা, সেটি একটি বিষয়, এবং এই যে চিত্র দেখছি তার একটা নেতিবাচক প্রভাবও এই ক্রমবর্ধমান, যেটি আমাদেরকে সাহস যোগাচ্ছে, সন্তোষ প্রকাশ করছি, সেই ক্রমবর্ধমান ধারায় একটা নেতিবাচক প্রভাব ফেলার আশঙ্কা করেন কিনা আপনি মাননীয় মন্ত্রী? ধন্যবাদ আপনাকে। এই গত কদিন আমরা যা দেখলাম, প্রবাসীরা ফেরত যাওয়ার জন্য আন্দোলন করছেন বিভিন্ন জায়গায়, আমাদের সরকারি অফিসগুলোর সামনে, আমাদের যে সৌদি এয়ারলাইন্স বা অন্য এয়ারলাইন্স গুলোর সামনে, সমস্ত কারণে, কারণ জটিল বিষয়ে গত কয়েক মাসে যে ডিসরাপশন হয়েছে, ডিসরাপশন কমপ্লিট ডিজেলে
এয়ারলাইন্স গুলোর ব্যবসা প্রায় আগের জায়গায় মোটেও নেই, তারাও কষ্টের মধ্যে আছে। এছাড়া আমরা যেখানে কাজ করতে যাই সেই জায়গাগুলোতে কিন্তু এক ধরনের ডিসরাপশন ডেভেলপ করেছে, তাদের অনেক কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছিল, আবার তারা ধীরে ধীরে উঠে যাওয়ার চেষ্টা করছে। তো ন্যাচারালি আপনি এখানে আইডিয়াল সিচুয়েশন যে চলে আসো এক লাফে চলে গেলাম এই ধরনের সিচুয়েশন নয়, তারও হিসাব নিকাশ করে তারা লোক ডাকছে, কতজনকে নিবে কখন নিবে এই একামানা কি বলে দিচ্ছে। এখানে যেটা প্রয়োজন হলো আমাদেরকে একটু সহিষ্ণুতার সঙ্গে ওয়েট করা, কিন্তু আনফর্চুনেটলি আমাদের মধ্যে একটা প্রবণতা আছে, আমরা মধ্যে একটু বিশ্বাস আস্থার মনোভাব কম, আমরা 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 উই ডোন্ট ওয়ান্ট টু ওয়েট, এবং আমরা মনে করি মানে প্রেশার দিয়ে আমরা কাজ আদায় করবো, এটা বোধহয় এক্ষেত্রে সম্ভব হয় না। আপনি ধরুন সৌদি আরব বা এমিরেটস বা কুয়েত, তারা তাদের নিজস্ব আইনকানুন তো আছে, এগুলোকে আমাদের সম্মান করতে হবে, তাদের এই যে ইনফেকশনটাকে প্রিভেন্ট করার জন্য তাদের নিজস্ব কতগুলো বিধি বিধান আছে, এগুলো তো আমাদেরকে রেসপেক্ট করবে না ওইভাবে যায় আপনারা আমাদের ভাই সুতরাং চলে আসেন, দিস ডাজ নট অপারেট। সুতরাং এইটা আমাদের মনে রাখার দরকার। হ্যাঁ, তাদের আমাদের প্রয়োজন আছে, আমি জানি আখেরে কদিনের মধ্যেই তারা নিতে হবে আমাদেরকে, কারণ তাদেরও কোনো বিকল্প নেই, তাদের ইকোনমিও ফিরে ফিরে ধীরে ধীরে ফিরছে, কিন্তু আমরা এখন ওই আস্থাহীনতার অভাব, বোধহয় আমাকে নেবে না, বোধহয় আমি যেতে পারবো না। আর আমার মনে হয় কিছু কিছু এয়ারলাইনগুলোর ভেতরে আমি পুরোটা জানি না, এই ধরনের একটা সিচুয়েশন যেখানে ডিমান্ড এত বেশি আর সাপ্লাই লিমিটেড, এয়ারলাইন সিটগুলো নাম্বার লিমিটেড, সবাই যেতে চায় একসঙ্গে হুমড়ি খেয়ে পড়ে, কিছুটা অরাজকতা বা কিছুটা ডিস্টার্বেন্স হওয়া স্বাভাবিক, এটা এটাকে গুছিয়ে আনার জন্য আমাদেরকে কাজ করার সুযোগ দিতে হবে। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কমপ্লিটলি টোটালি ফুললি ডেডিকেটেড, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাপারে কাজ করছে। সুতরাং এই দুইটা কাজ দুইটা সংস্থাকে যদি আমরা আমরা আমাদের আস্থার মনোভাবটা থাকে, যেটা আমরা সাধারণত আমাদের কম বলে আমার মনে হয় সার্বিকভাবে, তাহলে বোধহয় সমস্যাটাকে আমরা মোকাবিলা করতে পারবো। কারণ একটা এয়ারলাইন বললো যে কালকে আমি 11টার সময় কাগজ দিব আপনি আসুন, আমরা গেলাম তারপরে 12 বেজে যায় 1টা বেজে যায় দিচ্ছে না, হয়তো তার কোনো একটা উপরে থেকে কোনো একটা বার্তা আসার জন্য ওয়েট করছে, সে তাকে সেই তো দিতেই হবে, আমি যেটা টিভিতে দেখছিলাম। তো এইগুলা এইভাবে দেখার তারা না করেনি, কিন্তু ভালো দিকটা হলো সৌদি আরব হোক বা এমিরেটস হোক বা কুয়েত হোক, তারা বলে না যে আপনাদেরকে আমরা নিব না, আমার জানা মতো যদি আমি জানি, বরঞ্চ আরো বেশি যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ওই যে বললাম একটা আস্থার মনোভাব এখানে কম। মাননীয় মন্ত্রী ধন্যবাদ, কিন্তু সেই জায়গাটাই তো প্রশ্ন যে আস্থাটা কেন দেওয়া যাচ্ছে না শ্রমিকদের মধ্যে, কেন এই করোনার মধ্যে তারা এমন অমানবিক পরিস্থিতির একটা সৃষ্টি হচ্ছে, ভিড় করছে, না খেয়ে মানে কি রাত জেগে লাইন ধরে দাঁড়িয়ে থাকছে, চিত্রটি আমাদেরকে দেখতে হচ্ছে। ডক্টর সালেহউদ্দিন আহমেদ, আপনার কাছ থেকে একটু এই বিষয়টির মূল্যায়ন জানবো, এবং আপনার কি মনে হয় একটা নেতিবাচক ধারা আসতে পারে কিনা ক্রমবর্ধমান যে ধারা আছে সেখানে? এখন যে অবস্থা সেটা আসলে হয়েছে হঠাৎ করে, মানে এতদিন বন্ধ ছিল, একটা সৌদি আরব গভর্নমেন্ট বা ওই আরব কান্ট্রিগুলো ইউজ করেছে, হঠাৎ করে আর কি ওপেন করেছে, মানে মাঝখানে একটা দীর্ঘ সময় বন্ধ ছিল, এরকম রেগুলার ফ্লো যদি হতো এটা কিন্তু হতো না একেবারেই। অতএব এই জিনিসটা মাথায় রেখেই কিন্তু যে এয়ারলাইন্স গুলো, যেটা মহোদয় বললেন, এয়ারলাইন্স গুলো সবগুলো এবং আমাদের সরকার থেকে একটা খুব সিস্টেমেটিক ওয়েতে আসলে ইনফ্যাক্ট একেবারে এখন মনে হচ্ছে অনেকটা অ্যাডহক সৌদি লাইনে করে দাঁড়িয়ে থাকে লোকজন, বরং সৌদি আরবের থেকে মুখপাত্র এবং আমাদের অফিসিয়ালরা যদি বলতো তোমরা কে কোন দিন যেতে পারবে, টিকিট কখন পাবে, একটা শিডিউল করলে কিন্তু শৃঙ্খলার মধ্যে থাকে, নতুবা এই লোকগুলো অধৈর্য হয়ে গেছে। কারণটা কি, তাই অধৈর্য হলে এই আরো বেশি কমপ্লিকেশন হচ্ছে, কারণ যেতে পারবো কিনা, ওদিকে শেষ হয়ে যাচ্ছে, আকামার সময় শেষ হয়ে যাচ্ছে, আমাদের কার্ড নেবে না, অতএব ওইখানে কত তারিখ পর্যন্ত তারা যেতে পারবে, এখানে কবে যেতে পারবে। যেমন অনেক সময় হয় না, আমরা মহাজেরদের বা রিপেট্রিয়েট করে একটা শিডিউল থাকে, চট করে হাজার হাজার লোক একবার রিহ্যাবিলিট করা যায় না, তো এইটা কিন্তু ওই রকম একটা রুটিন জব না হয়ে ইমার্জেন্সি বেসে এই একটা শিডিউল করা দরকার, তবে হয়তো ওদের মধ্যে আস্থাটা ফিরে আসবে। আমি যদি জানি যে আজকে না হয় এক সপ্তাহ দুই সপ্তাহ পর আমার টিকিটটা পাওয়া যাবে, তাই না, তখন কিন্তু আমরা জানি যে লোকদের কিছু আশ্বস্ত হবে। কিন্তু এখন তো সবাই যে হাত বাড়িয়ে হাত উঁচু করে টিকিটটা বাড়িয়ে দিচ্ছে, জোর করে নিয়ে আসে, অর্থাৎ এই শৃঙ্খলাটা আনতে হবে, তখন কিন্তু লোকজনের অধৈর্যটা কিছু কমবে, তারও অধৈর্য হয়ে গেছে, কারণ ইনফরমেশন কখন যাবো কোনো ঠিক নাই। এই জিনিসটা আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকে যারা সংস্থাগুলো আছে এয়ারলাইন্সের সাথে আলাপ করে, এবং এয়ারলাইন্স যদি প্রয়োজন হয় আমি মনে হয়, যেমন আমরা অনেক সময় হজ ফ্লাইট অনেক সময় আমরা স্পেশাল কথা বলি,
আমাদের দরকার হলো সেই জিনিসটা ব্যবস্থা করবো। বাংলাদেশ বিমান আছে, সৌদি আরবের আছে, প্রোভাইডেড যে হোস্ট কান্ট্রিগুলো যদি বলে যে হ্যাঁ আমরা এত তারিখের মধ্যে নেবো নেবো, সেটা আন্ডারস্ট্যান্ড হলে কিন্তু এদেরকে তাড়াতাড়ি নিয়ে যাওয়া যায়। কারণ মোদ্দা কথা হলো এদেরকে কিন্তু যেতে হবে আমাদের, কারণে এরা একটা বিরাট, এরাই কিন্তু আমাদের রেমিটেন্সের সবচেয়ে বড়, ওরা আনসাম হিরো। আপনি নেট ফরেন এক্সচেঞ্জ আর্নার কিন্তু এরা, এদের যদি আমরা বাইরে না পাঠাই এবং আরো দরকার আছে বাইরে পাঠানো, আমাদের কর্মসংস্থান একটা বিরাট দিক কিন্তু বাইরে, শুধু ভেতরে তো করতে পারো। অতএব এই সিগন্যালটা কিন্তু দরকার দিয়ে তোমরা বাইরে গেলে যদি ফিরে আসো যেতে পারবে, নতুবা হয় কি একটা একটা নেতিবাচক প্রভাব পড়বে যে একবার যদি দেশে ফিরে এসে আর যেতে পারবো না, একবার যদি যাই আর আসতে পারবো না বা কিছু করবো। অতএব একটা ফ্লোটা এই জিনিসটা যদি একটা সিস্টেমেটিক হয় তবে কিন্তু বেটার হয় ভবিষ্যতের জন্য, ইতিবাচক যখন থাকে তখনও কেমন, এবং যদি নেতিবাচক হবার যে আশঙ্কা করা হচ্ছে বা যদি হয় আসলে তাহলে তারও একটা প্রভাব পুঁজিবাজারে গিয়ে পড়েই কিনা, সেটি কেমন? অভিবাসীরা যেতে যে রকম ভোগান্তি পোহাচ্ছে, এর যদি একটা নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কার কথা আমরা আলোচনা করছি, তাতে কি পুঁজিবাজারেও কোনো নেতিবাচক প্রভাব পড়ে কিনা? যখন ভালো থাকে রেমিটেন্স, যখন ক্রমবর্ধমান তখন তার প্রভাব কেমন, যখন আশঙ্কায় আসে রেমিটেন্স কমে যেতে পারে তখন তার প্রভাব পুঁজিবাজারে কেমন, আপনারা আশঙ্কা করছেন কিনা? পুঁজিবাজার ডেফিনেটলি রেমিটেন্সের সাথে একটা কোরিলেশন থাকবে। আমাদের রেমিটেন্স ফ্লোটা ভালো হয় এবং রেকর্ড রেমিটেন্স আসাতে এখানে কিন্তু ব্যাংকগুলোতে একটু লিকুইডিটি ম্যানেজমেন্টটা সহজ হয়ে গেছে। ব্যাংকগুলোর কাছে কিন্তু প্রচুর লিকুইড এখন ফান্ড আছে, তো যেই কারণে মানুষ ব্যাংকে ইনভেস্ট করে এই মুহূর্তে ফিক্সড ডিপোজিটে যে রিটার্ন পাচ্ছে তার রেঞ্জ হচ্ছে বিটুইন 5-6%। এর মধ্যে আপনি ইনফ্লেশন ট্যাক্স যদি ধরেন তাহলে কিন্তু সত্যিকার অর্থে ট্যাক্সের টাকা বাদ দিলে এবং ইনফ্লেশন ধরলে কোনো টাকাই বৃদ্ধি পাচ্ছে না, কোনো কিছু কমে যাচ্ছে। তো সেই কারণে মানুষ এখন অল্টারনেটিভ ইনভেস্টমেন্টের জায়গা খুঁজছে। পুঁজিবাজারে আমরা সেই কারণে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে এই বছরে আমরা দেখছি 12% এবং আমাদের বন্ড গুলার মাধ্যমে আমরা প্রায় 7-10% রিটার্ন দেওয়ার চেষ্টা করছি। আমাদের দেখা যাচ্ছে যে সঞ্চয়পত্রের লিমিট হয়ে যাওয়াতে মানুষ এখন বিনিয়োগে নতুন জায়গা খুঁজছে। যারা ভালো বুঝছেন তারা সেকেন্ডারি মার্কেটে ইনভেস্ট করছেন, আর যারা একটু কম বুঝছেন বা ফাইন্যান্সিয়াল লিটারেসি যাদের নাই তারা বুঝছেন প্রাইমারি মার্কেটে লং টার্ম ইনভেস্টমেন্টে যেতে, অথবা তারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে। এবং বন্ডে আমরা এখন নতুন নতুন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সহ অন্যান্য ব্যাংকের বন্ড নিয়ে আসছি। পুঁজিবাজার হবে আপনার ইনভেস্টমেন্টের একটা নতুন জায়গা যেখানে মানুষ তার সঞ্চিত অর্থ রাখবে। তো রেমিটেন্স ফ্লো যেটা বাংলাদেশে আসে তা পরিবারের অনেক সদস্যের কাছেই আসে এখানে একটা সঞ্চয়ের আকারে, সম্পূর্ণ টাকা কিন্তু ওনারা খরচ করেন না। তো সঞ্চয়টা কোথায় বিনিয়োগ করবেন, যেখানে বিনিয়োগে ওনারা আস্থা পাবেন, একটু নির্ভরতা পাবেন এবং ভালো রিটার্ন পাবেন, যেহেতু পুঁজিবাজার এই মুহূর্তে সেটা দিচ্ছে। আমরা মনে করি রেমিটেন্সের একটা বড় ধাবমান, সুতরাং রেমিটেন্স ইনফ্লো পুঁজিবাজার খুবই ভালো একটি উৎস। আমরা রেমিটেন্সের যে ফ্লো দেখতে পাচ্ছি তাতে সরকারের বিভিন্ন ধন্যবাদ জানাই, এবং রেকর্ড পরিমাণ আমরা যা দেখছি 19 বিলিয়ন ক্রস করে এবার হয়তো 22-24 বিলিয়নের দিকে ধাবমান আমাদের রেমিটেন্স ফ্লো এই বছরে। তাই যদি হয় তাহলে এই লিকুইড মানি ডেফিনেটলি একটা অংশ পুঁজিবাজারে বিনিয়োগ হবে। এবং এই মাননীয় মন্ত্রীর কাছ থেকে বিরতির পরে এসে জানতে চাই যে এই করোনা মহামারীর মধ্যেও মানে এই ভালো দিকগুলো আমরা কিভাবে অর্জন করতে সক্ষম হলাম সেটিও একটু জানবো, একটা বিরতির পর ফিরছি রাজকাহন। ফিরে এলাম রাজকাহনে। মাননীয় মন্ত্রী, আসলে আমি আপনাদের তিনজনের কাছ থেকে দুটি জায়গায় জানতে চাই, ইতিবাচক দিকটাও একটু জানতে চাই সাথে সাথে নেতিবাচক দিকটাও জানতে চাই। যে আপনারা মানে রেমিটেন্স নিয়ে কথা হচ্ছিল, এটি বাড়ছে, এটি খুব সবাই আশাবাদী হচ্ছি আমরা, সাথে সাথে আমরা বৈদেশিক মুদ্রার রিজার্ভ দেখছি প্রথম 39 বিলিয়ন ডলার ছাড়িয়েছে, অক্টোবরের মাসে 40 বিলিয়ন ডলার ছাড়াবে বলে কেন্দ্রীয় ব্যাংক আশা করছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে যে মানে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রপ্তানি আয় হয়েছে। আমরা দেখছি সঞ্চয়পত্রের বিক্রি বেড়েছে,
ঋণ প্রবাহ বেড়েছে বেসরকারি খাতে, এরকম নানা সুযোগে ভালোটা দেখছি, পুঁজিবাজার নিয়ে আলোচনা করছিলাম সেখানেও, মানে এই মহামারীর মধ্যে কি করে সম্ভব হলো মাননীয় মন্ত্রী, এই একটা বিষয় জানতে চাই, ইতিবাচক জায়গাটা একটু জানবো। সাথে সাথে এটাও প্রশ্ন করে রাখি, কর্মসংস্থান হারিয়েছে অসংখ্য মানুষ, আয় কমেছে 95% মানুষের, ব্র্যাকের গবেষণা বলছে, এই যে মানে প্রবাসীদের যে আবার যুদ্ধ করতে হচ্ছে কর্মস্থলে ফিরতে, এই জায়গাগুলোকেও, এই যে নেতিবাচক যে জায়গাগুলো আছে সেগুলোকেও আপনাদের কি পরিকল্পনা মাননীয় মন্ত্রী, দুটো বিষয়। ধন্যবাদ আপনাকে। ভালো দিকটা তো তুলে ধরলেন আপনি নিজে, বিভিন্ন পয়েন্টের কথা বললেন, রেমিটেন্সের কথা বললেন, আমাদের রিজার্ভের কথা বললেন, এক্সপোর্টের কথা বললেন, সবই চমৎকার নিউজ। এটা তো কোনো ম্যানিপুলেটেড নিউজ হতেই পারে না, এটা ডক্টরিং করার সম্ভাবনা নেই, এগুলো তো সব হার্ড ফ্যাক্টস। এবং একটা ভালো সাক্ষীও আছে, এশিয়া উন্নয়ন ব্যাংক, সে আমাদেরকে ভালো একটা গ্রেডিং দিয়েছে। তো এই সকল ভালো খবর যারা দিচ্ছে বা যে কারণে হচ্ছে, এগুলো তো অস্বীকার করার ব্যাপার নেই এবং করবই বা কেন, দিস ইজ গুড নিউজ ফর আস। এবং এটাকে আরো সাস্টেন করা, এটাকে কেন হলো এটা অ্যানালাইজ করে যারা আছেন আপনাদের, আমাদের যারা আছে এইসব প্রফেশনালস, দে শুড ডু সাম হার্ড ওয়ার্ক। কেন আমরা এই সময়ে, এই দুঃসময়ে, সকল দুঃসময়ে আমরা কেন এইসব ক্ষেত্রে ভালো করলাম, ওই ভালো করার যে অন্তর্নিহিত বিষয়গুলোকে তারা বের করে আনবেন, আমাদের বের করে এনে তারা আমাদের আগামী দিনের পলিসিগুলোকে আরো শার্পেন করা, ফোকাস করা, তারা কাজ করে যাবে আশা করি, বিশেষ করে আমাদের সেন্ট্রাল ব্যাংক, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, এটসেট্রা এটসেট্রা। মন্দর দিক যেটা আপনি বললেন, আনফর্চুনেটলি যে রেমিটেন্সের যে যে লোকজন লোকজন যাওয়ার ব্যাপারটা নিয়ে এবং যে অন্যান্য কিছু দু একটা বিষয়, আমাদের মন্দের দিক যেটা এসছে, চাকরি হারা হয়েছে লক্ষ লক্ষ মানুষ আপনাদের হিসাবে, কোনো কোনো সংস্থা নানা ধরনের ফিগার দিয়েছে, আমার মনে হয় এটা একটা এই ধরনের একটা ডাইনামিক সিচুয়েশনে আপনি একটা স্টিল পিকচার দিয়ে বিচার করা মুশকিল। যেমন আমাদের বলা হয় যে আমাদের বেকারত্বের হার, আমরা বলছিলাম যে আমাদের পভার্টির হার আমরা 20 নামিয়েছিলাম, 20.5, কোনো সংস্থা বললো না এখন এটা বেড়ে 35-36 হয়ে গেছে। হয়তো ওই যখন হাই পিক ছিল, ওই দুঃসময়ের যখন হাইয়েস্ট পয়েন্টে, কুড বি 35-36, কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি ওটা টেম্পোরারি, অনলি ফর ওয়ান্স, সঙ্গে সঙ্গেই আবার ইট স্টার্টেড ফলিং ডাউন, কামিং ডাউন। এবং আমি আপনাকে কালকে আমরা প্রকাশ করবো, উই হ্যাড এ ভেরি স্ন্যাপ একটা সার্ভে করেছিলাম বাই টেলিফোন, এই বাংলাদেশের ইতিহাসের প্রথম আমরা এটা করেছি বিবিএসে, আমরা প্রায় 1000 রেসপন্ডেন্ট থেকে আমরা নানা ধরনের রিয়েকশন নিয়েছি, নিয়ে আমরা দেখেছি যেভাবে পোর্ট্রে করেছেন, যারা স্টিল পিকচার দিয়ে পোর্ট্রে করেছেন তাদের থেকে আমরা বেটার আছি। তবে হ্যাঁ, নট এজ গুড এজ আমরা মার্চে যেখানে ছিলাম, কোনো কোনো ক্ষেত্রে আমাদের ডেন্টি হয়েছে। তবে আসার কথা হলো প্রতিটি ক্ষেত্রে যেখানে ভাঙ্গন ধরেছিল, কোলাপস করার একটা সম্ভাবনা ছিল, কামিং ব্যাক। এবং কামিং ব্যাক যদি এখন বলে কেন আসতেছে এটা খুঁজে বের করেন, এখানে এটা আমি যে পলিটিক্যাল ম্যান আমাদের দায়িত্ব নয়, এটা আমাদের যারা এই সকল কাজ করেন তারা করবেন, একটু আগে যেভাবে বলছিলাম এই কারণগুলোকে তারা খুঁজে বের করবেন। আমাদের দায়িত্ব হবে যে কারণে আমরা এই ভালো অর্জনগুলো করতে পারলাম, সেই সকল পলিসিগুলোকে, বেস্ট প্র্যাকটিসগুলোকে আবার আমরা ফিডব্যাক করবো আমাদের সিস্টেমে, এবং করে আমরা এটাকে ধরে রাখতে হবে। তো ওয়ান লাস্ট, এবং ওদের সঙ্গে আমাদের যে সংযুক্তিটা গ্লোবালাইজেশনের যে ইম্প্যাক্ট, আমাদের উপর আসবে। ধন্যবাদ আপনাকে, আমার হাতে অনেক বেশি সময় নেই যার কারণে আপনাকে আমার থামাতে হচ্ছে, দুঃখিত। অধ্যাপক শিবলী রুবায়াতুল ইসলাম আপনার কাছে আসতেছি। আসলে সারা পৃথিবীতে আমরা খেয়াল করেছি ইতিহাসে যে পশু পাখি জানোয়ার বা মানুষ যাকে যত বেশি রিপ্রেস করা হয়েছে সে তত বেশি শক্তিশালী হয়ে চলে এসেছে। করোনা আমাদেরকে যখন একটা বিপদের মধ্যে ফেলে দিল, মহামারী, মহাবিপদ, আমরা দেখলাম যে একদিকে অসুখ বিসুখ আমাদেরকে ধ্বংস করে দিতে পারে, আর একদিকে একটা রুগ্ন অর্থনীতি আমাদেরকে ধ্বংস করে দিতে পারে। তখনই মানুষ হয়ে গেল আরো বেশি শক্তিশালী, আরো সে চেষ্টা করলো নিজেকে স্বাস্থ্যবান রাখতে, আরেকদিকে অর্থনীতি। আমাদের দেখেছি মানুষ দৌড়ে চলে গেছে ফ্যাক্টরিতে কাজ করার জন্য, আমাদের যারা বিদেশে যেতে চাচ্ছেন তারা সৌদি এয়ারলাইন্স এর অফিসে গিয়ে মানে কোভিডের জন্য কেমন করছে, কারণ কি, তারা কাজ করতে চায়, তারা কাজে যেতে চায়, এবং কাজে কেন যেতে চায়, তার মাধ্যমে সে অর্থ উপার্জন করবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। এই করোনার শিক্ষা আমি মনে করি আমাদের অর্থনীতিতে একটা ভালো শিক্ষা হয়েছে, তারা মানুষকে আরো বেশি শক্তিশালী হতে শিখিয়েছে, পরিবেশ এবং আমাদের যে নেচারের সাথে বেঁচে থাকা এটার জন্য আরো শক্তিশালী করেছে। মানুষ এখন অনেক কর্মমুখী,
মানুষ আরো বেশি অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে থাকতে চায় নিজের জন্য এবং পরবর্তী জেনারেশনের জন্য। আমি মনে করি করোনা শিক্ষা আমাদেরকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য এখন একটা বড় ধরনের বার্তা দিয়ে গেছে এবং আমাদের জাতি সেইটাই এখন বিভিন্ন ইন্ডিকেটরস একদিকে এক্সপোর্ট আরেকদিকে ইনপুট সাবস্টিটিউশন আরেকদিকে রেমিটেন্স আরেকদিকে আমাদের প্রোডাকশন প্রোডাক্টিভিটি এবং বাম্পার ক্রপ সবকিছু মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি করোনা। জি ধন্যবাদ অধ্যাপক শিবলী রুবাইতুল ইসলাম, ডক্টর সালেউদ্দিন। আমি একই সাথে ইতিবাচক দুটো একসাথে বলে ফেলি সময় সময়। প্রথমত যে রেমিটেন্স বেড়েছে এটা ভালো দিক আমরা দেখছি, তবে লক্ষ্য করতে হবে রেমিটেন্স অনেক সময় বাড়ে যে অনেকে চলে আসার ভয় আছে, অনেকে একসাথে চলে আসে সমস্ত টাকা পয়সা নিয়ে চলে আসছে। অতএব এটা যে চলতেই থাকবে অনেকদিন যদি আমরা যারা ফেরত আসি তাদেরকে না দিয়ে যেতে পারি তো নতুন করে না এটা কিন্তু চলবে না। অতএব চট করে আমরা বলা যাবে না, লং ট্রেন এগুলো বাড়তে থাকবে। রিজার্ভ বেড়েছে এটা ভালো জিনিস, কারণ এক্সপোর্ট বেড়েছে, রেমিটেন্স বেড়েছে, কিন্তু রিজার্ভ বেড়েছে আরেকটা কারণ ইম্পোর্ট কম হচ্ছে, ক্যাপিটাল গুডস র মেটেরিয়ালস ইন্টারমিডিয়েট গুডস আসছে না। অতএব এটা এটা কতদিন চলবে, তবে এটা গুড সেহেতু এখনো কিন্তু ইভেন যদি ইম্পোর্টও বাড়ে রিজার্ভ আমাদের দিকে সুখে। তবে একটা জিনিস হলো এক্সপোর্ট, যেটা আমি মনে করি একটা সিঙ্গেল প্রোডাক্টের উপর এক্সপোর্ট যে ডিপেন্ডেন্স এটা কিন্তু মোটেও ভালো না, আমার মনে হয় না ভবিষ্যতে এটাকে সাস্টেইন করা যাবে। এবং এরপরে এই এক্সপোর্টের উপর আমাদের এত আরেকজনের উপর এত অকৃত্রিম বিশ্বাস রাখা উচিত না। আর এখন যে নেতিবাচক একটা জিনিস হলো যে চট করে দেখুন কর্মসংস্থান, সবচেয়ে বেশি আমি মনে করি এই যে প্যাকেজ যেটা দিয়েছে সেটা অত্যন্ত ব্যালেন্স, কিন্তু এটার বাস্তবায়নটা কিন্তু অত্যন্ত উইক, বিশেষ করে স্মল মাইক্রো ইন্ডাস্ট্রি এবং ওখানে কিন্তু কর্মসংস্থান একটা বিশেষ দিক। অতএব সেখানে কিন্তু হচ্ছে না, আপনি ডিসবার্সমেন্ট দেখেন একেবারে লো, বড় বড় ইন্ডাস্ট্রিতে লোনটা গেছে বেশি, খারাপ না ওটা ভালো, কিন্তু ইতিবাচক যদি আমরা কর্মসংস্থান দিকে যেতে চাই আরো যদি লোকের আয়ের উৎসব যদি উৎস দিয়ে বাড়াতে চাই তবে কিন্তু ওই যে স্মল মিডিয়াম ইন্ডাস্ট্রিটা আমাদের বেশি। আর আজকে সময় দিতে পারছি না, ধন্যবাদ মাননীয় পরিকল্পনা মন্ত্রী, ধন্যবাদ ডক্টর শিবলী রুবায়তুল ইসলাম, তিনজনকে বিদায় নিচ্ছি রাজকাহ থেকে।